রাজধনেশ পাখি। না না না, লেখা দেখে না, আপনি পাখি দেখে বলতে হবে নামটা, বলেন। পাখি তো প্রথমবার দেখলাম ভাই। আচ্ছা আপনি দেখেন, আপনার ভালো মতো দেখে একটু কাছ থেকে এদিকে আসেন, আমার সাথে আসেন। রাস্তা চিড়িয়াখানার ভিতরে আমাদের মেহমান। শুধু দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দর্শক, আজকে আপনাদের মজার একটা দৃশ্য দেখাবো, যে চিড়িয়াখানার কয়জন দর্শক এই পাখিটার নাম বলতে পারলো সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন, অনেক মজা পাবেন দর্শকদের কথা শুনে। মেহমান না, এখন পাখিটা দেখে দিয়ে সবাই সবাই আসেন। আচ্ছা এখন পাখিটা দেখে বলেন, পাখি দেখছেন? পাখি দেখছেন? হ্যাঁ দেখছি তো। দেখছেন? হ্যাঁ দেখছি। আচ্ছা এখন বলেন পাখিটার নাম কি? পাখিটার নাম তো আমার জানা নাই, অতটা জানা নাই না। আচ্ছা আচ্ছা, কেউ সাইনবোর্ড না দেখে বলতে হবে। আচ্ছা বলেন, আপনি বলেন। পাখি তো প্রথমবার দেখলাম ভাই, এটা প্রথমবার দেখলেন? হ্যাঁ দেখছি ভাই, নামটা সঠিক মনে নেই। সঠিক মনে নেই? কোথা থেকে আসেন আপনারা? কোথা থেকে আসছেন? আইসি নতুন বাজার থেকে, আমাদের বাসা হলো চাপাইনবাবগঞ্জ। চাপাইনবাবগঞ্জ, নবাবগঞ্জ? হ্যাঁ বিভাগ রাজশাহী। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হলো ধনেশ পাখি, ঠিক আছে? ধনেশ পাখি, এই পাখির ঠোঁটটা হলো, আজকে চিনে যান। হ্যাঁ এটা ঠোঁটটা হলো শক্ত মজবুত, প্রচুর দেখছেন ওই যে নেট মুটে ফাইরাল এবার চায় ওরা। হ্যাঁ একদম ধনেশ পাখি। চারটা পাখি আছে, চারটা পাখি কিন্তু দেখার মতো পাখি। তো এটা ধনেশ পাখি এটা। আচ্ছা এই বাবুরে জিজ্ঞেস করি তো, বাবু পাখিটার নাম বলো তো, বলো পাখি, দেখো দেখো দেখো, দেখে বলো, দেখে বলো, দেখছো? বলো নাম, বলো পাখিটার। হ্যাঁ নাম জানো না? এটা হলো ধনেশ পাখি বলে দিলাম। হ্যাঁ আচ্ছা ধনেশ পাখি, আজকে চিনে রাখবো। হ্যাঁ এটা কি পাখি? ধনেশ পাখি। খুব সুন্দর দুটা পাখি বসে রয়েছে এখানে। হ্যাঁ খালা, এই যে পাখি, এই যে যে এই যে পাখি খালা, এই যে পাখি, এই যে, হ্যাঁ ওই যে পাখি বসে রয়েছে। হ্যাঁ পাখিটার নাম কি বলেন দেখি? কি পাখি? এই যে যে এই যে এই যে আপনি দেখেছেন দেখেছেন। আচ্ছা এই যে পাখিটা, এই পাখিটার নাম কি বলেন? হ্যাঁ ধনেশ পাখি না? শিওর? হ্যাঁ একদম শিওর, শিওর, আরো তো একবার দেখে গেছি। ঠিক আছে রাজ ধনেশ, হাস না খালা, হাস না, রাজ ধনেশ, এটা রাজ ধনেশ। তো আপু চিনছে কিন্তু খালায় বলছে হাস। আচ্ছা যে পাখিটা দেখলে পাখিটার নামটা কি বলো? দেখো না, দেখো না, হ্যাঁ রাজ ধনেশ। আচ্ছা তুমি কিভাবে বললো রাজ ধনেশ? লেখা, ও লেখা দেখে বলছো রাজ ধনেশ, এমনি মানে পাখি দেখে চিনো নাই না? পাখি দেখে চিনে নেই, ওখানে তিনটা বসে রয়েছে ভাই। ওই এই পাখিটার নাম কি বলুন দেখি? ব্যানার দেখবেন না, ব্যানার দেখবেন না, একটু এই দিকে কাছে দিয়েছি, পাখিটা দেখে বলো, পাখিটা দেখে বলবেন। ব্যানার আগেই দেখছেন, কি পাখি? রাজ ধনেশ না, এমনি চিনেন নাই না, ব্যানার দেখে চিনছেন না? কিরকম লাগতেছে পাখিটা? পাখিটা কেমন লাগে? খুব সুন্দর পাখি না রাজ ধনেশ? হ্যাঁ আচ্ছা রাজ ধনেশ পাখিটা খুব সুন্দর। তো অনেকে মানে প্রায় মাসে জিজ্ঞেস করছে পাখিটা চিনে না, তো ওই যে ব্যানার দেখে মানে যতটুকু চিনে। না না না, আমাদের দেশি পাখি না, দেশি পাখি না, দেশি পাখি হলে অবশ্য সবাই চিনত, মানে বাইরের রাষ্ট্রের পাখি দেখে মানে এটাকে আনকমন একটা পাখি বলা হয়, কিন্তু পাখির জগতে বৃত্তে এটার মতো মানে শক্তিশালী পাখি খুব কম আছে আর, কিন্তু ঠোঁটে কিন্তু প্রচুর শক্তি, একদম শক্তি। আর নেট পর্যন্ত, হ্যাঁ নেট পর্যন্ত কেটে ফেলে এরা।